আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য ভালোবাসার রং এই গল্পের 4 নম্বর পর্বটি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে, তাই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর কমেন্ট না করে যাবেন না, প্লিজ একটি কমেন্ট করবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, যদি আমাদের চ্যানেলের গল্পগুলো আপনার ভালো লেগে থাকে তবেই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে। যারা অলরেডি ফারুক ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফারুক ডায়েরির সাথে আছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আশা করব সবসময় আমাদের সাথেই থাকবেন। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। আমার জন্মদিন তুমি ভুলে গেলে? আমি ভেবেছি ঠিক রাত 12টায় তুমি কল দিবে, কিন্তু কলে না। এখন আমার দাম নেই তো, পুরনো হয়ে গেছি না, সবাইকে পেয়ে আমাকে ভুলে গেছো। সরি আফরামণি, আমি এখনই কল দিতাম কিন্তু তার আগে তুমি দিয়ে দিলে। আফরা বলল, আমি সব বুঝি, আমাকে বোঝাতে এসো না প্লিজ, ভালোবাসাটা তো আমার জন্মদিন মনে থাকবে তাই না? নিশান নানাভাবে বোঝানোর চেষ্টা করছে কিন্তু আফরা বুঝতেই চাইছে না, রাগ করে কল কেটে দিয়েছে। গার্লফ্রেন্ডগুলো এমন, কোন ডেতে উইশ করতে ভুলে গেলে শেষ, জীবন তেজপাতা করে দেবে, দুনিয়ার সব ভুলে গেলেও গার্লফ্রেন্ডদের সাথে প্রথম কখন দেখা হয়েছে, কখন প্রপোজ করছে, তার জন্মদিন কত তারিখ কিছুতেই ভোলা যাবে না। তার উপর রিলেশন পুরনো হইলে তো আর কোনো কথাই নেই, সব দোষ সময়ের, পুরনো হলে নাকি কদর কমে যায়। নিশান ভাবছে কাল গিয়ে ভালো একটা সারপ্রাইজ দিয়ে রাগ ভাঙাতে হবে, না হয় রাগের রেশ পরবর্তী জন্মদিন পর্যন্ত থেকে যাবে। ভালো মুহূর্ত মনে না রাখলেও কোনোদিন কষ্ট দিয়েছে সেটা ঠিকই মনে রেখে দিবে। পিছন থেকে শাওন এসে পিঠে চাপড় দিয়ে বলল, আর কতকাল প্রেম করবি ভাই, এবার শুভকাজটা করে ফেল, রিহান ভাইয়ের তো হিললে হলো, তোরটা বাকি থাকবে কেন? নিশান বলল, সেটাই করতে হবে, প্রেম ভালো লাগে না, দূরে থাকলে হাজার কৈফিয়ত, দেখি কি করা যায়, বাসা নিয়ে আসবো সময় করে। আর বলিস না, আমার তো সেম, এদিক থেকে সেদিক হইলে জ্ঞান জ্ঞান শুরু করে, কান জ্বালাপালা করে দেবে, প্রেমে বহুত জ্বালা রে ভাই। কথা আছে না, দিল্লি কা লাড্ডু, খাইলেও পস্তাবি না খাইলেও পস্তাবি, প্রেম না করলেও মনে হবে আহা কত মজার জিনিস মিস করলাম জীবনে। নিশান বলল, প্রেমের ধরনটাই এমন, কখন সুখের সাগরে ভাসিয়ে দেয় আর তখন মনে হয় আহা প্রেম ভালোবাসা আছে বলে জীবন এত সুন্দর, আবার কখনো বিরহের পাল তোলে, তার উপর মাসে তো 2-4 বার ব্রেকআপ তো আছেই। শাওন বলল, আরে প্রেম মানে ব্রেকআপ, ব্রেকআপ নাইলে প্রেমে মজা নেই, নিরামিষ হয়ে যাবে। প্রেম করার আগে মনে হয় কত মধু, কলে বোঝা যায় কি, তবে সবশেষে একটাই কথা, সেটা হলো ভালোবাসা। ভালোবাসার মাঝে অদ্ভুত একটা টান আছে, যখন ব্রেকআপ হয় রাত কাটতে চায় না, তখন বুঝি আপনাকে আমি কতখানি ভালোবাসি। মেয়েরা স্বভাবতই এমন, সবসময় চায় ভালোবাসার মানুষ তাকে সবার আগে প্রায়োরিটি দিবে, তার সকল খুঁটিনাটি দিকগুলো খেয়াল রাখবে, তাকে বাচ্চাদের মতো আগলে রাখবে, খুব বিশাল কিছু করা লাগে না, সুন্দর মন থাকলে আর সামান্য ভালোবাসা দিলে তারা গলে যায়। রাতের কথা মনে করে অন্তরা হাত দিয়ে বারবার মুখ ঢেকে নিচ্ছে, ফ্রেশ হয়ে আয়নায় সামনে নিজেকে দেখতে অন্যরকম লাগছে, স্বামীর ভালোবাসা যে এত মধুময় হয় অন্তরার জানা ছিল না, হঠাৎ চোখ থেকে 2 ফোঁটা জল পড়ল। অন্তরা বলল, আমার কপালে এত সুখ শুইবে তো, খুব ভয় করে যদি কারো কোনো নজর লাগে। না না, অলক্ষণে কথা না ভাবাই ভালো, কে নজর দিবে, সবাই তো খুব ভালো। পিছন থেকে রিহান জড়িয়ে ধরাতে অন্তরা কিছুটা চমকে ওঠে, এতক্ষণ গোড়ের মাঝে ছিল, কি ব্যাপার, আমার অন্তরা কি নিয়ে এত ভাবছে? অন্তরা চোখের জল লুকিয়ে হাসি এনে জিজ্ঞাসা করছে, আপনি কখন উঠছেন? রিহান বলল, এই তো একটু আগে। অন্তরা বলল, আচ্ছা ফ্রেশ হয়ে নিন, দেখি মা কি করছে। শাশুড়ি মাকে রান্নাঘর থেকে বের করে দিয়ে কোমর বেঁধে সবার জন্য নাস্তা তৈরি করছে, দূর থেকে রিহান মুগ্ধের মতো অন্তরাকে দেখছে। ভালোবাসার মানুষকে সারাদিন দেখলেও কম হয়ে যায়, কি অদ্ভুত মায়াজালে জড়িয়ে পড়ে একজন অন্যজনের সাথে,
পবিত্র ভালোবাসার অনুভূতিগুলো পবিত্রতার ছোঁয়া থাকে। অল্প সময়ে প্রিয় মানুষটার মনের মনে কোঠায় রাজত্ব করে, অন্তর সবার পছন্দের নাস্তা বানিয়েছে, সবাই তো খেয়ে প্রশংসায় পঞ্চমুখ। রিহান তো রীতিমতো অবাক, তার বউ শুধু দেখতে সুন্দরী না, সাথে গুণবতীও, এত ভালো রান্না করে জানা ছিল না। অন্তরের শ্বশুর খেয়ে অন্তরের হাতে 2000 টাকার নোট গুঁজে দিল। অন্তরা নিতে চাচ্ছে না, তাও জোর করে হাতে ধরিয়ে দিল। অন্তরার শ্বশুর বললো, আমার ঘরের লক্ষ্মীকে খুশি মনে দিচ্ছি, তুমি যদি আজ এই বুড়ো বাবার থেকে টাকাটা না নাও তাহলে ভেবে নিব আমাকে এখনো বাবা হিসেবে মেনে নিতে পারোনি। অন্তরা বলল, বাবা আপনি কি বলছেন, আমি ভাগ্যবতী যে আপনার মতো বাবা পেয়েছি, এমন বাবা কপালগুণে পাওয়া যায়। অন্তরার শ্বশুর বলল, শুনেছি রিহানের মা রিহানের বউ কি বলছে, আমি কিন্তু এবার থেকে অন্তরার মায়ের হাতের রান্না খাবো, কি স্বাদ মাশাল্লাহ, এখনো আমার জিভে লেগে আছে। অন্তরার শাশুড়ি এসে খুশি মনে বলল, অন্তরার হাতে সংসারটা তুলে দিতে পারলে আমার ছুটি। অন্তরা বলল, মা আপনি হচ্ছেন বটগাছ, আপনি ছাড়া আমরা ছায়া পাবো কীভাবে। অন্তরার শ্বশুর বলল, দেখছো রিহানের মা আমার বউমা কত সুন্দর করে কথা বলে, শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায়। পাশে দাঁড়িয়ে রিহান পুলকিত হয়ে সব দেখছে, সত্যি অন্তরা যে কত সুন্দর করে আমার পরিবারকে আপন করে নিবে ভাবতে পারেনি, দেখে মনে হচ্ছে মানুষগুলো তার কত বছরের কাছে, কত কাছের। মেয়েদের আল্লাহ কি সত্যি গুণ দিয়ে পাঠিয়েছে, নতুন পরিবেশে এসে নিজেদের মানিয়ে নেওয়ার ক্ষমতা কেবল মেয়েদেরই আছে। অন্তরা যেন সারা জীবন এভাবে হাসি খুশি মনে থাকে। অন্তরা সব কাজ সেরে রুমের দিকে যেতেই দেখে রিহান রেডি হয়ে বাইরে যাচ্ছে। অন্তরা হাত ধরে বলে, কি ব্যাপার এত তাড়াহুড়া করে কোথায় যাচ্ছেন বউকে না বলে। নিশান বলল, ভাবি আমি নিশান। অন্তরা বলল, এর আগেও আমার মজা করেছো, আর করিও না আমি কনফিউজড হয়ে যাই। নিশান বলল, সত্যি ভাবি আমি নিশান, আমার তাড়া আছে বাইরে যেতে হবে, ভাইয়া বারান্দায় আছে। ইস কি ভুলটাই না করলাম, আমি দুজনের মাঝে জগা খিচুড়ি বাঁধিয়ে ফেলছি, উফ বোঝাই যায় না কে কোনটা। অন্তরা বারান্দায় গিয়ে দেখে সত্যি রিহান এখানে বারান্দায় গাছের মধ্যে জল দিচ্ছে। অন্তরা বলল, আচ্ছা আপনাদের দুই ভাইকে কীভাবে আলাদা করবো বলেন তো। রিহান অন্তরের কপালে কিস করে, কেন গো আবার কি গণ্ডগোল হলো। অন্তরা বলল, আমি নিশান ভাইকে আপনি ভেবে কথা বলছি। রিহান বলল, ও তাই। রিহান হেসে দিয়েছে। অন্তরা বলল, হাসবেন না প্লিজ, এটা খুব বিশ্রী ব্যাপার। রিহান বলল, তুমি তো এসেছো 2 দিন, আম্মু আব্বু ভুল করে, শোনো আমার মুখের ডান দিকে একটা তিল আছে, নিশানের নেই, তাহলে চিনতে সহজ হবে। অন্তরা বলল, আচ্ছা। রিহান বলল, রাগ করে না আমার মায়াবতী বউ, আসো বুকে আসো। নিশান আফরার জন্য ফুল চকলেট বক্স নিয়ে বাসার সামনে দাঁড়িয়ে আছে। আফরার দেখেও না দেখার বান করে জানালা বন্ধ করে দিল। রেডি হয়ে অফিসে যাবার সময় আফরাকে পিছন থেকে অনেক ডেকেছে, কিন্তু আফরা আজ কথা বলবে না ঠিক করেছে। কেন বলবে, তার জন্মদিন ভুলে গেছে, এখন এত কেয়ারলেস হলে বিয়ের পরে তো ম্যারেজ ডেও ভুলে যাবে না, এখন এত সহজে ছাড় দেওয়া যাবে না। নিশান আর আফরার একই অফিসে জব করে, দুজন পড়াশোনা শেষে বের হয়ে ইন্টারভিউ দেওয়ার পর ভাগ্যক্রমে একসাথে দুজনের জব হয়ে যায়। অফিসের মোটামুটি সবাই ওদের রিলেশনের কথা জানে, জয়েন করার কয়েক মাসের মধ্যেই সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে গেছে। আফরা ইচ্ছে করেই অফিসে যেতে লেট করেছে, নিশানের সামনে পড়লে নিশান সব সময়ের মতো বাহানা খুঁজবে, তাই অফিসে যাবার পথে কিছুক্ষণ পার্কে বসেছিল। নিশান অফিসে এসেই আফরার মন ভালো করার জন্য সব আয়োজন করে রেখেছে। আফরা অফিসে ঢুকতেই সবাই ফুল মেরে একসাথে বলে উঠল, হ্যাপি বার্থডে টু আফরা। ফুলের পাপড়িতে পুরো অফিসের ফ্লোর ভরে গেছে, সাথে গান বাজছে। গানটা নিশ্চয়ই এতক্ষণে পড়ে নিয়েছেন, আমি এতক্ষণ চুপ করেছিলাম। আফরার মনের সকল রাগ অভিমান নিমেষেই গলে পানি হয়ে গেল। যত অভিমান করুক না কেন আফরা নিশানকে প্রচণ্ড ভালোবাসে। নিশান এসে চোখ বন্ধ করে কেকের সামনে নিয়ে গেল, শুভ জন্মদিন আফরা মনি, অনেক ভালো কাটুক তোমার সামনের দিনগুলো, এভাবে হাজার রাগ অভিমানের মাঝে আমার সাথে ছায়ার মতো লেগে থাকিও, তোমার ভালোবাসা যে আমার পূর্ণতা, তুমি আছো বলে আমার জীবনটা ভালোবাসার রঙে রঙিন হয়েছে।
আফটার চোখ থেকে পানি পড়েছে। রিলেশনের পর থেকে যতবার নিশান এভাবে প্রপোজ করেছে প্রতিবার আফরার চোখে জল চলে আসে। তো ফ্রেন্ডস, আজকের গল্পের পর্ব ছিল এতটুকুই। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একই লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করতে ভুলবেন না। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে ফারুক স্টাডির সাথেই থাকবেন। আর পরবর্তী গল্প পাওয়া পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি আর আনন্দের মাঝেই থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।